হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে একটা রাত্রের একটা ছোটো ব্লগ ভিডিও শেয়ার করলাম। তো এখানে মানে রাত্রেবেলা বাজার থেকে মাছ নিয়ে আসা হয়েছে। তো এখানে বৌদি ভাই মাছটা ভাজা খুঁড়রা, আর এখানে দেখো কিছু মাছ ভাজা খুঁড়িয়েও রাখছেন। আর এদিকে এখানে দেখো ভাতটাও বোয়ানি হয়ে গেছে, রাত্রের প্রায় বাজে গেছে প্রায় 9:30। তো এখানে ভাত তো বোয়ানি হয়ে গেছে, আর এখানে মা নিচে বইয়া সবজি কাটরা। তো এখানে রান্না করা হইব কোয়াশ আলু আর ছোটো ছোটো টমেটো দিয়া আর মাছ দিয়া তরকারি হইব। আর এখানে বাবার শরীরটা বেশি ভালো না, বাবার মানে খুব বেশি শরীর খারাপ পড়ছে, মানে ওইসে কি বাবার শ্বাসের প্রবলেম আছিল। তো বাবার লাগে মানে নিরামিষ একদম মশলা তেল কম দিয়ে রান্না করা হইব, কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়া। আর এখানে মায়ের দেখো রান্না করি লাগছেন, আলু দিয়ে মাছ দিয়ে কুসলাম যেন তরকারি করা হইব। আজকের তরকারিটা এখানে মায়ের রান্না করছেন। এরকম করো কেন, তরকারিটা সবাই ঘন হইতো, মশলা কম। এই এখানে আমার ছেলে বিকাবেলা বসে দিয়ে এখন একটা পুঁটি মাছ তুলিয়ে আনা হয়েছিল, মানে আনছে সে আনছে তুলিয়া। তো দেখো এখানে বধুভাই বাবার লাগে তরকারি রান্না করছে, আমি তরকারি কালার রেখে ওকে বধুভাই অসুস্থ মানুষের লাগে ঠিক আছে, একদম সাদা সাদা তরকারি। তো ভালো লাগলে সাপোর্ট করবা।